শরীরে যেহেতু অনেক অঙ্গ প্রত্যঙ্গ এবং সব জায়গায় ক্যান্সার হইতে পারে, তো সব জায়গার লক্ষণ আবার একই রকম হবে না, কাজেই এক এক অঙ্গের ক্যান্সারের এরকম অনেক লক্ষণ আছে, সেগুলি আবার এত মনে রাখা সম্ভব না সাধারণ মানুষের জন্য। এই জন্য আমরা একটা বলি যে সাতটা সতর্ক সংকেতের কথা বলি, যে এই সাতটা সতর্ক সংকেত দেখা দিলে যেন আমরা অ্যাটলিস্ট মানে ডাক্তারের পরামর্শ নিই বা হাসপাতালে যাই। আমি এই সাতটা বলতে পারি খুব দ্রুত যদি, তবে তবে আগে বলে নেওয়া দরকার যে এগুলি এক একটা দুটো থাকলেই যেন আমরা কেউ আতঙ্কিত না হই যে মনে হয় ক্যান্সার হয়ে গেছে, অন্য কারণেও কিন্তু এগুলি হতে পারে। এই জন্য আমরা বলি যে যদি এই ধরনের লক্ষণ যদি দুই সপ্তাহ আমরা হাতের কাছে যে ট্রিটমেন্ট পাই সেটা নিলাম, তাতেও যদি কোনো পরিবর্তন না হয়, তখন একটু আমরা যেন মনে করি ক্যান্সারের কথাটা মাথায় রাখি এবং ডাক্তারের পরামর্শ নিই। খুশখুশে কাশি বা ভাঙা কণ্ঠস্বর অনেক কারণেই হইতে পারে। আবার এটা এই আমরা যেটাকে বলি ল্যারিংস ভয়েস বক্স স্বরযন্ত্র, এইখানকার ক্যান্সারের লক্ষণ হইতে পারে। আবার ফুসফুসের ক্যান্সার একটু অ্যাডভান্স স্টেজে গেলে এরকম হতে পারে যে গলাটা বসে গেল, ক্ষণক্ষণে গলা খুশখুশে কাশি, ফুসফুসে কাশি বলি এরকম। সহজে সারে না এমন কোনো ঘা বা ক্ষত, ডায়াবেটিস হলেও ঘা শুকায় না, কিন্তু ডায়াবেটিসও নাই কারো ঘা শুকাচ্ছে না, তখন অবশ্যই একবার মনে করতে হবে যে এটা কি আবার ক্যান্সারের কোনো লক্ষণ কিনা, তখন ডাক্তার পরামর্শ নিতে হবে। শরীরের যে কোনো স্থানে কোনো চাকা বা পিণ্ড, সেটা ব্রেস্টে হোক বা শরীরের অন্য যে কোনো জায়গায় হোক, ওইটা দেখতে হবে যে এই চাকাটা পিণ্ড বা কেন, এটা অন্য কারণেও হইতে পারে, আমি আগেও বলেছি, আবার টিউমারও হতে পারে, সেটা নর্মাল টিউমার হইতে পারে, আবার ক্যান্সারও হইতে পারে। তারপর হলো অস্বাভাবিক রক্তক্ষরণ শরীরের যে কোনো রাস্তা দিয়ে, নাক দিয়ে রক্ত যাচ্ছে, আমি ব্যথা পাইলাম না কিচ্ছু না, রক্ত যাচ্ছে দুই সপ্তাহ হয়ে গেল বন্ধ হচ্ছে না, ওষুধপত্র নিলাম, তখন চিন্তা করতে হবে নাকের পিছনে তো কিছু জায়গা আছে যেখানে একটা ম্যালিগন্যান্ট গ্রোথ বা টিউমার হলেও হতে পারে, সেটাও খেয়াল করা দরকার। কাশির সাথে রক্ত অন্যান্য অনেক রোগে যেতে পারে, যক্ষাতে হতে পারে, আরও কিছু রোগে, আবার ফুসফুসের ক্যান্সার থেকেও কাশির সাথে রক্ত যেতে পারে, মুখ দিয়ে রক্ত যেতে পারে অন্য আরও কারণে আসতে, আবার এই যে মুখে পাকস্থলী বা খাদ্যনালী বা এই ধরনের উপরের দিকের যে ক্যান্সার থেকেও মুখ দিয়ে ফ্রেশ রক্ত আসতে পারে, পায়খানার রাস্তায় রক্ত যেতে পারে, একটা পাইলসের কারণেও রক্ত যেতে পারে, আবার এই যে খাদ্যনালীর যে মোটামুটি বিশেষ করে নিচের দিকের অংশ যদি ক্যান্সার থাকে তাহলে সেখান থেকে রক্ত দিতে পারে, আর প্রস্রাবের সাথে রক্ত দিতে পারে, যদি একটা সিম্পল স্টোন থেকে হইতে পারে, আবার এই যে কিডনি থেকে একদম মূত্রদ্বার পর্যন্ত যে কোনো জায়গার ক্যান্সার থেকেও হইতে পারে। এই গেল অস্বাভাবিক রক্তক্ষরণ। পাশাপাশি নারীদের একটা স্বাভাবিক যে প্রকৃতির নিয়ম যে একটা বয়স থেকে একটা বয়স পর্যন্ত মাসে মানে ব্লিডিং হয় যে মাসিক বলি আমরা, বা সেটার মধ্যে কোনো ব্যতিক্রম হইতে পারে, যেমন অনিয়মিত মানে মাসের মাঝখানে আবার ব্লিডিং হইতে পারে, আবার দেখা গেল যে যে কদিন সাধারণত ডিউরেশন যে কদিন ব্লিডিং হওয়ার কথা তার থেকে অনেক লম্বা সময় ধরে ব্লিডিং হচ্ছে, আবার এমন হতে পারে যে ব্লিডিংয়ের পরিমাণ হয়তো বেশি, ডিউরেশন হয়তো ঠিক আছে বাট পরিমাণটা বেশি, আগের থেকে অনেক বেশি পরিমাণে যায়। এর বাইরে আরও দু একটা আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের পরে ব্লিডিং হতে পারে, আবার একজন মুরব্বী মহিলা আছে যার অনেক আগেই পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তারপরে যদি আবার নতুন করে ব্লিডিং দেখা দেয় সেটাও খুব গুরুত্বের সাথে নিতে হবে। এই ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণ দীর্ঘদিনের একটা অভ্যাস হয়ে গেছে, আমি সকালবেলা একবার টয়লেটে যাই, সারাদিন কাজ করি, রাতে আবার ফিরি, কেউ হয়তো দুইবার যায় সারাদিনে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে না তার এই অভ্যাসের মধ্যে পরিবর্তন, মানে এরকম ইনকমপ্লিট টয়লেটে যাচ্ছে, আবার আবার মনে হচ্ছে আবার, এরকম একটা অ্যাবনর্মাল একটা অবস্থা হতে পারে, সাথে যদি ব্লিডিং হয় তাহলে তো আরও চিন্তার বিষয়। মানুষের শরীরে আঁচিল থাকে, তিল থাকে এবং এটা নানান রঙের হইতে পারে, হঠাৎ করে যদি দেখা যায় যে কোনো তিলের কালার চেঞ্জ হয়ে গেলো, খসখসা হয়ে গেল, বা ওখান থেকে ভিতর থেকে চাপ দিলে বা এমনি এমনি রক্ত বা কষ জাতীয় কিছু বেরোচ্ছে, তখন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে।